110 টাকা পিস। হ্যাঁ এগুলি 150 টাকা স্টোন লাগানো এই। হ্যাঁ 100% গ্যারান্টি আছে রঙের। পাঁচ হাত 250 টাকা। হ্যাঁ মানে দুইটা দুই কোয়ালিটি, ওটা কাতান এটা হচ্ছে। আসলে আমি বললাম তো না যে চাদরটা আসলে খুব হচ্ছে 270 টাকা। হ্যাঁ 270 টাকা। আমিন টিভি যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমিন টিভি সারা বাংলাদেশে বাইকের পণ্যের সন্ধান এবং ব্যবসার আইডিয়া। আসসালামু আলাইকুম, আমি শাখাওয়াত হোসেন হাবিব লুঙ্গি থেকে। তো ইতিপূর্বে আমাদের একটা লুঙ্গির ভিডিও ছিল, তো আপনারা দেখছেন যে আমরা সর্বনিম্ন রেটের লুঙ্গি সাপ্লাই দিয়েছি। তো অলরেডি বাংলাদেশে শীত পড়ে গিয়েছে, যার কারণে আমরা এই শীতের মৌসুমে আমরা লুঙ্গি তো দিচ্ছি, প্লাস সাথে পাচ্ছেন এই শীতের চাদরগুলি, বাংলাদেশ বাংলা ইন্ডিয়ান এবং চায়না চাদর। টোটালি একটা খুচরা দোকান করার জন্য যে সমস্ত চাদরগুলি লাগে আল্লাহর রহমতে আমরা সবগুলি চাদরই সাপ্লাই করতে পারবো এবং সর্বনিম্ন রেটে রাখতে পারবো, এই বলে আশাবাদী যে আমি কাস্টমারদের সর্বনিম্ন রেটে চাদরগুলি দিতে পারবো। ইতিপূর্বে যে আপনারা খেয়াল করছেন যে আমি লুঙ্গি আসলে সর্বনিম্ন রেটেই দেওয়ার চেষ্টা করছি। আমাদের ব্যবসার মূল ইয়াটাই হচ্ছে যে সর্বনিম্ন রেট সর্বোচ্চ মান, মানের দিকটা ঠিক রেখে আমরা সর্বনিম্ন রেটে কাপড় দেওয়ার চেষ্টা করি, সেটা লুঙ্গি হোক শীতের শাল হোক। মানে মানে প্রতি বছরই আমাদের কাছে শীতের শালগুলি পাবেন, লুঙ্গি পাবেন। তো আজকে এই আমি আপনাদের যে সমস্ত চাদরগুলি দেখাবো সেটা আমাদের সর্বনিম্ন হচ্ছে এখানে 110 টাকা থেকে শুরু। 110 টাকার যে চাদরগুলি এইগুলি থেকে শুরু করে সর্বোচ্চ আমরা 1500-2000 পর্যন্ত। আসলে শীতের যে ইন্ডিয়ান কালেকশনগুলি এইগুলি ইন্ডিয়া থেকে আসার উপর ডিপেন্ড করে যে কী ধরনের চাদর আমরা ই করবো বা চলার উপরে। যেমন আজকে যেই চাদরগুলি আছে সেগুলি 1300 পর্যন্ত আমি আপনাদের দেখাবো, পরবর্তীতে আবার হয়তো দু একদিনের মধ্যে আরও দামি চাদরগুলি আসবে। তো শীতের মালগুলি যেহেতু মানে শীতের উপর ডিপেন্ড করে সেইভাবে আমরা ওইভাবেই কালেকশনগুলি করি, ওইভাবে কালেকশন করি। আমাদের পর্যায়ক্রমে 2200 টাকা পর্যন্ত চাদর পাবেন। তো চলেন আমরা আর কথা না বাড়ে আজকের ভিডিওটা শুরু করি। আমরা প্রথমেই যে চাদরটা দেখাবো সেটা হচ্ছে 110 টাকা পিস। 110 টাকার এগুলি 110 টাকা পিস। হ্যাঁ এগুলি 110 টাকা, মানে বড় চাদর কিন্তু এগুলি একটা মানুষের জন্য যথেষ্ট। আপনি যদি গায়ে জড়ায় দেখেন মানে শীতের জন্য যথেষ্ট, এগুলি অনেক বড়। হ্যাঁ এগুলি অনেক বড় চাদর। তো এগুলির মধ্যে অনেক কালার আছে, এগুলির মধ্যে বিভিন্ন কালার, ডিপ কালার, লাইট কালার। আসলে এই চাদরগুলি, হ্যাঁ এগুলি অনেক কালার, এগুলি দেখা গেছে 50-60টা কালারও হবে। হ্যাঁ 110 টাকা, এটার প্রাইস হচ্ছে 110 টাকা। এর মধ্যে অনেক কালার আছে, মানে এই ধরনের চেকের মধ্যে অনেক কালার হবে। এই চাদরগুলি মূলত আমরা উত্তরাঞ্চলে যারা দানের জন্য নেয় তারা এই চাদরগুলি বেশি নেয়। তারপরে আমরা যে চাদরটা দেখাবো সেটা হচ্ছে ওড়না চাদর বলে। চাদরটা পাচ্ছেন আপনারা এখন রানিং রেট হচ্ছে 150 টাকা স্টোন লাগানো এই। হ্যাঁ 150 টাকা এটা স্টোন লাগানো। এগুলি যথেষ্ট ভালো কোয়ালিটি, এগুলি সম্পূর্ণ উল সুতার কাপড়, মানে সুতাটা হচ্ছে উলের। না না কালারের 100% গ্যারান্টি, মানে চাদরের ক্ষেত্রে 100-এর উপরে হোক গ্যারান্টি, মানে চাদরের কোনো রং যাওয়ার কোনো ভয় নাই। এই চাদরটার মধ্যে আবার আরেকটা আছে যেটা স্টোন হচ্ছে 140 টাকা, মানে চাদরটা একই। হ্যাঁ যেটা স্টোন লাগানো স্টোনেরটা হচ্ছে 150, স্টোন ছাড়াটা 140। হ্যাঁ এগুলিরও অনেক কালার, এই যে আপনি যদি এদিকে একটু দেখেন এদিকে, মানে এগুলির হিউজ পরিমাণ কালার, এগুলির রং টং সব গ্যারান্টি। হ্যাঁ আসলে শীতের পোশাকটা হচ্ছে কি মানে এমনও হয় যে এক রাতের মধ্যে দাম বেড়ে যায়, যদি শীত বাড়ে তাহলে শীতের পোশাকটা দাম বেড়ে যায়। এটা শুধু চাদরের ক্ষেত্রে না, মানে শীতের সকল পোশাকের ক্ষেত্রে, শীতের ব্যবসাটাই হচ্ছে 15 দিনের। সর্বনিম্ন যদি কাস্টমার দোকানে আসে, আমরা সবসময় কাস্টমারদের দোকানে আসার জন্য আহ্বান করি, দোকানে আসলে তার ইচ্ছা মতো নিতে পারবে। আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে ঢাকা বাহিরে নিতে চায় কন্ডিশনে, সেই ক্ষেত্রে 10,000 টাকা বিল করলে আমরা তাদের কন্ডিশনে মালটা পাঠিয়ে দিই। হ্যাঁ 10,000 টাকা চাদরই হলে দোকানে আসলে যে যার ইচ্ছা মতো নিতে পারবে, যার যেমন প্রয়োজন। আচ্ছা তারপরে আমরা 102টা চাদর দেখাইছি, এরপরে আমরা দেখাবো এই একটা চাদর, একটু কালারফুল চাদর, যেটাকে বলা হয় কাতান। কাতানের এই চাদরটা হচ্ছে 250 টাকা, মানে এগুলি অনেক কালারফুল কিন্তু রং 100% গ্যারান্টি, এগুলি 100% গ্যারান্টি। না না 100% গ্যারান্টি আছে রঙের। পাঁচ হাত না এটা পাঁচ হাত
এটা 250 টাকা। হ্যাঁ 250 টাকা। এগুলি নর্মালি আসলে চাদরের ব্যবসাটা খুবই লাভজনক ব্যবসা, যারা চাদরের ব্যবসা করে তারা জানে। মানে চাদরের খুচরা বাজারে এগুলি 600-700-1000 পর্যন্ত বিক্রি হয়। হ্যাঁ 600-700 টাকা-1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। মানে শীতের আইটেমটা সম্বন্ধে মানুষের খুব ধারণা কম থাকে, যার কারণে খুচরা দোকানদাররা খুব ভালো লাভ করতে পারে। তারপরে আমরা যে চাদরটা দেখাবো এটাকে বলে উশাল। হ্যাঁ উশাল, এইগুলি সম্পূর্ণ উল সুতার কাপড়, এগুলি ইন্ডিয়ান সুতার কাপড়। মানে তৈরিটা হচ্ছে বাংলাদেশে, কিন্তু হ্যাঁ তৈরিটা হয় বাংলাদেশে। এগুলি সম্পূর্ণ এই ডিজাইন সুতা এগুলি ফলো করে ইন্ডিয়াকে। মানে এগুলি অনেক বড় কাপড় চাদর, আপনি যদি দেখেন। হ্যাঁ এগুলি অনেক বড় চাদর, 5 হাতের উপরে হয়। জি এটা 250 টাকা। হ্যাঁ 250 টাকা। হ্যাঁ মানে দুইটা দুই কোয়ালিটি, ওটা কাতান, এটা হচ্ছে ওশাল। তারপরে আমরা যেই চাদরটা দেখাবো এইটার মধ্যে আরেকটা কোয়ালিটি, এটা হচ্ছে 300 টাকা। এটি বর্তমানে আমি আজকের রেট, মানে আজকের যেই রেট, এটি আজকের রেট, মানে এটা হচ্ছে আবার 300 টাকা। হ্যাঁ 300 টাকা। চাদরগুলোর নাম কি? এটা ওশাল। হ্যাঁ ওটার চাইতে এটার মান অনেকটাই ভালো, এটা আরও বেশি সফট। আসলে চাদরটা যত বেশি সফট হয় তার মানে সুতাটা ভালো দিলে আসলে আমি বললাম তো না যে চাদরটা আসলে খুব প্রফিটেবল একটা ব্যবসা, চাদরটা অনেকেই লাভ করে বেশি করে, যেটা আমাদের 300। এগুলি স্থান ভেদে 1000 টাকা পর্যন্ত আমি বিক্রি করতে দেখি, একটু ভালো এলাকায় এগুলি 1000 টাকা পর্যন্ত বিক্রি করে। আর এইগুলি সম্পূর্ণ ইন্ডিয়ান চাদরের আদলে তৈরি করা, তো মানে এগুলি কাস্টমার যথেষ্ট লাভ করে বিক্রি করে। আচ্ছা তারপরে আমরা আর একটু কোয়ালিটিফুল একটা চাদর দেখাই, এটা হচ্ছে 270 টাকা। এটা 270 টাকা। মানে এটা সেম ইন্ডিয়া, মানে এটা নর্মাল, এটা খুচরা কাস্টমার ইন্ডিয়ান চাদর বলেই বিক্রি করবে। হ্যাঁ এটা ইন্ডিয়ান বলেই বিক্রি করে ম্যাক্সিমাম। আমি শোরুমে দেখছি যে এগুলি ইন্ডিয়ান বলেই বিক্রি করে। এটা হচ্ছে 270 টাকা। হ্যাঁ 270 টাকা। না না এগুলি কালার যাবে না, এগুলির কালারও আছে কিন্তু অনেক, এগুলির কালার আছে। আমি এক পিস করে দেখাইতেছি, মানে এগুলির অনেক কালার। মানে কাস্টমার যদি দোকানে আসে সেই ক্ষেত্রে তারা কালারগুলি দেখে দেখে নিতে পারবো। এগুলির মধ্যে অনেক কালার। আমি এর মধ্যে আরেকটা চাদর দেখাই একটু টাচ করার মধ্যে। মানে এগুলি টোটাল ইন্ডিয়াকে ফলো করা, সেম ইন্ডিয়ার কপি, শুধু এটা তৈরি বাংলাদেশ। হ্যাঁ মানে এগুলো আমরা হোলসেল বিক্রি করি, যার কারণে আমরা বলে দিই যে কোনটা ইন্ডিয়া কোনটা বাংলাদেশি, যেহেতু আমরাও ইন্ডিয়ান চাদর বিক্রি করি। মানে এগুলি খুচরা কাস্টমার কিন্তু ইন্ডিয়ান বলেই বিক্রি করবে। মানে এগুলি 1500 টাকা পর্যন্ত বিক্রি হয়ে যায়। এটা হচ্ছে 520 টাকা। 520 টাকা, অনলি 520 টাকা। হ্যাঁ মানে এগুলি কাজগুলি সম্পূর্ণ একদম ইন্ডিয়ান কাপড়। হ্যাঁ হ্যাঁ 1500 টাকা অনায়াসে এগুলি বিক্রি হয় খুচরা দোকানে। শীতের কাপড়গুলি সবাই খুচরা দোকানদাররা খুব লাভ করে বিক্রি করে। এগুলি আমরা বলি মখমল, মখমলের চাদর। এটা উপরে নিচে দুই কালার হয়, আবার কোনোটা 4 পার্ট হয়, কোনোটা 1 কালারও হয়। এগুলির মধ্যে ডিজাইন আছে, আমি জাস্ট হাতের সামনে যেই 1 পিস পড়লো সেটাই দেখাইলাম। এগুলির মধ্যে অনেক কালার আছে, কাস্টমার আসলে দেখে দেখে নিতে পারবে। এগুলি অনেক কালার। হ্যাঁ হ্যাঁ মানে এটা তো আমার হাতের কাছে পড়ছে, আমি 4 পার্ট দেখাইলাম, আবার কোনোটা আছে 2 কালার, আবার কোনোটা আছে পুরো বডি 1 কালার। জাস্ট এটা এই যে কাজগুলি আপনি যে কাজগুলি দেখতেছেন অ্যাম্বোসের, এই কাজগুলি আলাদা আলাদা ডিফারেন্স হবে। হ্যাঁ আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, ইমোতে ফোন দিলে আমরা তাদের হ্যাঁ কালার দেখাবো। এগুলি 220 টাকা। হ্যাঁ 220 টাকা পার পিস। এগুলি আজকের রেট, শীতের চাদরটা নিয়ে আসলে কোনো গ্যারান্টি দিতে পারি না। মানে এগুলি অনেক সময় তাঁতিরা শীত পড়লে একটু রেটটা বাড়ায় দেয়, সেই জন্য আমার মানে আহ্বান থাকবে কাস্টমারের কাছে, যেহেতু শীতের ব্যবসা যারা করে তারা একটু আগে ভাগে নেওয়াটাই ভালো, তাদের প্রফিটের সংখ্যাটা তাদের ভালো থাকে। হ্যাঁ শীতের পোশাকগুলি খুবই লাভজনক ব্যবসা। এই এগুলি বলে কিরণমালা, এগুলি সুন্দর 20 পিসের বান্ডিল করা থাকে বক্স। হ্যাঁ কিরণমালা, এগুলি 200 টাকা পিস। সাইজে কিন্তু অনেক বড় আর কাপড়ও খুব সফট, আপনি যদি হাত দিয়ে দেখেন মানে খুবই সফট এই কাপড়গুলি, মানে সম্পূর্ণ এগুলি ইন্ডিয়ান সুতার। জাস্ট এগুলি তৈরি হয় বাংলাদেশে, আমরা বলে দেই। মানে এগুলি কিন্তু ম্যাক্সিমাম চাদরই ইন্ডিয়ান বলে বিক্রি করে বাংলাদেশি অনেক চাদর। আসলে বাংলাদেশি চাদরের মানও বর্তমানে খুবই ভালো, এগুলি ইন্ডিয়ান বলে বিক্রি করা যায়। হ্যাঁ তারপরে আমরা আপনাদের আরেকটা চাদর দেখাই, এটাকে বলে মণিপুরি।
যেমন এই চাদরটা দেখেন, মানে কত সুন্দর একটা চাদর। এই চাদরগুলি খুবই সুন্দর আর কিন্তু এটা 270 টাকা, এটা হচ্ছে 270 টাকা। হ্যাঁ, এগুলি লেডিস জেন্টস দুইজনেই ব্যবহার করতে পারে। এগুলি আমি যা দেখাইতেছি এগুলির কিন্তু মানে প্রত্যেকটার অনেকগুলি করে কালার থাকে, কোনোটা 20টা 30টা 50টাও কালার থাকে। আমি জাস্ট এক পিস করে আপনাদের দেখাচ্ছি। মানে এই যে আপনি যদি দেখেন, এই যে এটার যে বান্ডিলটা, এই যে এটার মধ্যে অনেকগুলি কালার। তারপর আমরা এর আগে যেটা দেখাইছিলাম 220 টাকার, এটা হচ্ছে তার বান্ডিল। মানে প্রত্যেকটার আলাদা আলাদা বান্ডিলের আলাদা আলাদা কালার থাকে। আচ্ছা, আমরা তারপরে যেই চাদরগুলি দেখাবো কিছু। আচ্ছা, এরপর আমরা আরেকটা কাপড় দেখাই। এটাও বক্স করা 20 পিসের বক্স। এগুলিও মানে বেশ কোয়ালিটি সম্পন্ন। এগুলি তো মানে কাস্টমার অনায়াসে ইন্ডিয়ান চাদর বলে বিক্রি করবে, খুচরা কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, এগুলি ইন্ডিয়ান বলে বিক্রি করা হয়। আসলে সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড়ের কপি, এটা জাস্ট তৈরিটা শুধু বাংলাদেশে। হ্যাঁ, সব এগুলি ইন্ডিয়ান কপি, সুতা ইন্ডিয়ান, শুধু শ্রমিকটাই বাংলাদেশের, তাই ছাড়া সবই ইন্ডিয়ারকে ফলো করা হয়। এই চাদরগুলি মানে খুচরা দোকানে 1500 টাকা অনায়াসে বিক্রি হয়ে যায়। এটা হচ্ছে 320 টাকা, 320 টাকা, 1000-এর উপরেও বিক্রি হয়। মানে স্থান ভেদে, আসলে বিক্রিটা হচ্ছে স্থান ভেদে, জায়গা অনুযায়ী, মার্কেট অনুযায়ী মানে বিক্রিটা হয়। মানে এগুলি আপনি অনায়াসে আপনার 1000-1200 টাকা বিক্রি হয় যায়। আমরা ভিডিওটা ছোট করার জন্য সংক্ষেপে আমরা জাস্ট কিছু কাপড় দেখাচ্ছি, কাস্টমারদের আহ্বান করছি যে দোকানে আসার জন্য। দোকানে আসলে কাস্টমার তারা নিজের পছন্দ মতো নিতে পারবে। হ্যাঁ, আসলে আমাদের তো আপনি দেখতেছেন যে আমাদের এই যে ব্যাক সাইডে, তাই ছাড়া গোডাউনে ইসে আরও মাল আছে। এগুলি হচ্ছে, এগুলি আবার ইন্ডিয়ান, এগুলি টোটালি 100% ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। এগুলি হচ্ছে 1350 টাকা। হ্যাঁ, 1350 টাকা। হ্যাঁ, এটা সরাসরি ইন্ডিয়া থেকে ইয়া করা। হ্যাঁ, সরাসরি ইন্ডিয়া থেকে আসা। আর আমরা কাস্টমারদের এতটুকু আশ্বাস দিতে পারি যে আমরা এই ফুলবাড়িয়া মার্কেটে প্লাস আদার্স যে সমস্ত মার্কেটগুলি আছে, তার মধ্যে আমরা সর্বনিম্ন রেটে ইন্ডিয়ান চাদরগুলি দিতে পারবো। শুধু ইন্ডিয়ান না, বাংলা চাদরও আমরা সর্বনিম্ন রেটেই দিব। তারপর ইন্ডিয়ানের মধ্যে যে চাদরগুলি দেখবেন, এগুলি কাজ ফিনিশিং খুবই সুন্দর। এগুলি একদম অরিজিনাল, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। হ্যাঁ, 1300 টাকা। হ্যাঁ, 1300 টাকা। এগুলি তো আসলে মানে যদি আপনি বসুন্ধরায় যান, 2500-3000 টাকা বিক্রি হয়ে যায়। হ্যাঁ, 2500-3000 টাকা। নিউ মার্কেটে গেলে আপনার এই সমস্ত চাদর 2000-2500 টাকা নিয়ে নেয়। হ্যাঁ, এগুলি 100% ইন্ডিয়ান, সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। আমাদের ইন্ডিয়ান যে সমস্ত আরও কালেকশন আছে, আসলে সবগুলি আমরা দেখাইতে পারতেছি না, তাও কাস্টমারদের সুবিধার্থে কিছু কিছু আমরা দেখাইতেছি। তারপর কাস্টমারদের তো আমাদের ইমো নাম্বার দেওয়াই থাকবে, যারা না আসতে পারবে তাদের আমরা দেখাবো। মানে কত সুন্দর চাদর দেখেন। হ্যাঁ, আমরা ইমোতে ভিডিও কলের মাধ্যমে তারা পছন্দ করে দিলে আমরা পাঠাই দিব। আর যারা, আমরা সবসময় বলি যে কাস্টমাররা আসেন, আপনারা আসলে তাহলে আমাদের জন্য বেশি সুবিধা, আপনারা বেশি পছন্দ করে নিতে পারলেন। হ্যাঁ, দোকানে আসলে ইচ্ছা মতো তাদের পছন্দ মতো নিতে পারবে। হ্যাঁ, এই যে সাদা, যারা একটু মুরব্বি টাইপের, আসলে কালার তো আছে অনেক, আমার হাতে যেটা আসতেছে আমি শুধু সেটাই দেখাইতেছি। মানে কত সুন্দর কাপড় দেখেন। হ্যাঁ, এখন যা দেখাচ্ছি এগুলি সব ইন্ডিয়ান। হ্যাঁ, এগুলি সব ইন্ডিয়ান। এটাও 1300 টাকা। হ্যাঁ, আপনি এটার মধ্যে যে আরেকটা, এগুলি সব 1300 টাকা। এগুলির মধ্যে হিউজ পরিমাণ কালার। আসলে আমরা আজকে সারাদিন বেচা কেনা করছি, তো রাত্রে এখন, যার কারণে কিছু কালার কমছে। আবার কালকে সকালে, মানে প্রতিদিনই আমাদের মাল নামে, প্রতিদিন রাত্রে আমাদের এখানে মাল নামে। কাস্টমার আসলে এই যে দেখবেন, প্রত্যেকটা কাপড়ের কাজ ফিনিশিং, কাপড়ের কোয়ালিটি অনেক উন্নত। হ্যাঁ, এটাও 1300। পর্যায়ক্রমে ইন্ডিয়ান মালগুলি দেখা গেছে 1000 টাকা থেকে শুরু করে 2000-2500 টাকা পর্যন্ত আসে। শীতের চাদরগুলি, ইন্ডিয়ান যে কালেকশনগুলি, এগুলি আমাদের প্রতিদিন আসে, প্রতিদিন আপডেট আপডেট ডিজাইন আসে, মানে প্রতিদিনই মাল আসে। যার কারণ, হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রতিদিন মাল আসে, তো সেই ক্ষেত্রে কাস্টমার আসলে প্রতিদিনই আপডেট আপডেট ডিজাইন পাবে ইন্ডিয়ার। আর আমরা কাস্টমারদের এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই সমস্ত গুলিস্তানের মধ্যে আমরা সর্বনিম্ন রেটে চাদরগুলি আমরা কাস্টমারদের দিতে পারবো বলে আশা করি। মানে অতীতে দেখাইছি আমাদের, আপনাদের চ্যানেলে আমাদের যে লুঙ্গির ভিডিও আছে, কাস্টমাররা সবসময় দেখছে যে আমরা অন্য সবার চাইতে লুঙ্গি কম রেটে দিই। সেভাবে ঠিক চাদরগুলিও আমরা এই কাস্টমারের কথা চিন্তা করে, মানে আমরা সর্বনিম্ন রেট রাখি, সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের ব্যবসার থিওরি,
যে আমরা কাস্টমারদের সর্বোচ্চ সেবা দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, বিক্রি খুব বেশি, আমাদের সেল আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর আমরা তো টোটালটাই পাইকারি বিক্রি করি, আমাদের সেলে আমাদের লাভে পোষায় যায়। তো আমিন টিভির সম্মানিত দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই আহ্বান থাকবে যে এই যে যারা শীতের চাদরের ব্যবসাটা করতে চাচ্ছেন তারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি আসলে আমরা আপনাদের একটু কম মূল্যে দিতে পারবো, কম মূল্যে দিতে পারবো। তো আপনারা আসেন, দোকানে আসেন, আপনাদের পছন্দ মতো পণ্য নেন এবং বেচা কেনা করেন, লাভবান হন। তো এই বলে আমি আমার আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।